আসসালামু আলাইকুম সবাইকে, ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে সকাল থেকেই আমি ব্লগটা শুরু করেছি। আজকে সকালে তাসির রুটি বানাবে, আমি রুটি মেকার নামিয়েছি, ও বলছিল মা আমি রুটিগুলো বানাবো আজকে। তবে আমার যেহেতু কিচেনের থাকটা একটু উপরে, যেটা এই যে টাইলসের থাক, এটা ওর প্রেশারে কিন্তু রুটিগুলো তেমন বেশি হচ্ছে না। ও আমার ছেলেটা কিন্তু খুবই প্রেশার দিচ্ছে, আর যেহেতু যদি একটু নিচে হতো রুটি মেকারটা, মানে অন্য নিচে জায়গায় রাখলে ওর প্রেশারে কিন্তু রুটিগুলো হয়ে যেত। তো পাশাপাশি আমিও দিচ্ছি একটু, ও কিন্তু পারে একটু, অনেকক্ষণ ধরে প্রেশার দিতে হয় ওর। আর ও বাহিরে রুটিগুলো বের হয়ে আসছে কি না ও খেয়াল করে দেখছে, বাহিরে যদি রুটি বের হয়ে আসে ও একটা চিৎকার দিয়ে ওঠে যে আম্মুর রুটি হয়ে গিয়েছে, রুটি বের হয়ে আসছে। তো আসলে রুটি মেকার আনার পরের থেকেই কিন্তু রুটি বানাচ্ছি, আর বাচ্চারাও কিন্তু পছন্দ করছে। তাসির কিন্তু রুটি খায় না, ওর জন্য আবার একটা হলেও পরোটা বানাতে হয়। তো আমি সবাইকে নাস্তা দিয়ে দিয়েছি। আমি সকালে তেমন ভারী নাস্তা করি না, শুধুমাত্র রুটি, ভাজি বা ডিম এগুলো দিয়েই সকালের নাস্তাটা করে নিই। এরপরে দেখা যায় রান্নাবান্না করে আমার একটু হালকা খিদে লাগে, খিদে লাগলে আমি অন্য একটু হালকা নাস্তা করে নিই। সকালে দেখা যায় দুইবার নাস্তা করা হয়। গৃহিণী যারা আছেন, যারা রান্নাবান্না করেন পরিবারের জন্য, দেখা যায় সকালে অনেকেই সকালে আবার নাস্তাও করে না, রান্নাবান্না শেষ করে অনেকে দেখা যায় নাস্তা করে। তো আমি সকালে নাস্তা করে দেখা যায় রান্নাবান্না শেষ করে আবার খিদে লেগে যায় এই আর কি। হয়তো আমি তাওরাতকে এখনও পর্যন্ত ব্রেস্ট ফিডিং করাই বলে আমার একটু খিদেটা বেশি লাগে। যারা ছোটো বেবিদের ব্রেস্ট ফিডিং করান তারাই তো বুঝবেন, বাচ্চারা যদি বুকের দুধ খায় না, মাদের একটু খিদেটা একটু বেশি লাগে, এরপর ঘন ঘন খাবার খেতে হয়। তো আমরা সবাই নাস্তা করে নিচ্ছি, আমার কোলে তাওরাত আছে, ও কিন্তু খুবই বিরক্ত করছে নাস্তা খাওয়ার সময়। ও চাচ্ছে সব কিছু ও একদম হাত দিয়েই নিয়ে ফেলবে, আর তাওরাতকে এখন দেখা যায় পানি খাওয়ালো না, ও নিজের হাতেই খেতে চায়, গ্লাসটা ওর হাত দিয়েই ধরতে হবে এ আর কি। তো আমরা ভাজি দিয়ে খেয়ে নিয়েছি, নুসাইবা মুরগির মাংস দিয়ে খেয়েছে। তো নাস্তা করতে করতে দেখা যায় 10টা 11টা বেজে যায়। যখন তাসির দোহার স্কুল বন্ধ থাকে তখন আমরা একটু ঘুম থেকে দেরিতে উঠি, আর তাসির দোহার স্কুল খোলা থাকলে দেখা যায় তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা হয়, ওদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে এরপর আমি নাস্তা করে নিই। আর নুসাইবা যেহেতু এখন পড়ালেখা অফ আছে, নুসাইবা যেহেতু অনেকদিন ধরে অসুস্থ ছিল, আলহামদুলিল্লাহ ওর এখন একটু ভালো লাগছে। তো ও আমি ওর পড়ালেখা অফ করে রেখেছি, যখন ও পুরোপুরি সুস্থ হয়ে যাবে ওর একটু ভালো লাগবে, তখন আবার পড়ালেখা শুরু করবে, মাদ্রাসায় যাওয়া স্টার্ট করবে। এখন কিন্তু পুরোপুরি ওর পড়ালেখা বন্ধ, ম্যাম আসলে তাসির দোহা পড়ে, হুজুরের থেকেও তাসির দোহা পড়ে, এরপর ও কিন্তু মাদ্রাসায়ও যায় না। আসলে যে কোনো মানুষের দেখবেন শরীর ভালো থাকলে সব কিছুই ভালো লাগে, খাবার দাবার থেকে শুরু করে পড়ালেখা বলেন বা বাহিরে যাওয়াতে বলেন, যে কোনো কাজকর্ম, আপনার যদি শরীর দুর্বল হয়ে যায় বা কমজোর হয়ে যায় কোনো কিছুই কিন্তু ভালো লাগবে না। এমনকি আপনার সামনে যদি কোরমা পোলাও এসবই দেন, এসবই কিন্তু খেতে ইচ্ছে করে না। তো নুসাইবার ক্ষেত্রেও সেম অবস্থা, ও কিন্তু কিছুদিন ধরে শুধু খাচ্ছে লুটিয়া মাছ ফ্রাই খাচ্ছে, কোনো সবজি খাচ্ছে না বা মাছ খাচ্ছে না, আর চিকেন ছাড়া কিন্তু ও ভাতই খেতো না, সব সময় ওর জন্য চিকেন লাগতো, ডিম লাগতো। তো এখন কিন্তু ওর পছন্দের খাবার চিকেনটাও খাচ্ছে না, মুরগির মাংস রান্না করলে দেখা যায় ও খায় না, ওকে সবসময়, মানে সবসময় বলতে আমি এভাবে ম্যারিনেট করে রেখে দিই, ডিপ ফ্রিজে রেখে দিই, তো ভাজার একটু আগে বের করে আমি ওকে ফ্রাই করে দিই। ও যেহেতু লুটিয়া মাছ ফ্রাইটা পছন্দ করছে, প্রতিদিন আমি ওকে লুটিয়া মাছ ফ্রাই করে দিয়েছি, ও এগুলা দিয়ে অল্প ভাত খায়, একদম শুকনো শুকনো অল্প ভাত খায়।
তো ওর খুশিতে যেটা খাচ্ছে আমি সেটাই ওকে বানিয়ে দিচ্ছি। তো এদিকে আমি লাউ রান্না করেছি, লাউটা আমার শাশুড়ি এরপর নুসাইবার আব্বু আমারও অনেক বেশি ভালো লাগে ডিম দিয়ে লাউ রান্না করলে। তো সাথে কিন্তু আমি মসুরের ডালও দিই, আজকে মসুরের ডাল ছিল না, শুধুমাত্র ডিম দিয়ে রান্না করেছি। আর ঝিঙে দিয়ে চিংড়ি দিয়ে রান্না করেছি, একদম পাতলা ঝোল করে রান্না করেছি, এই সবজিটাও খেতে ভালো লাগে। এখন যেহেতু বাহিরে প্রচুর গরম, এরপরে বৃষ্টিও হচ্ছে মাঝে মাঝে, আর গরমে দেখা যায় এরকম পাতলা ঝোল করে সবজি রান্না করলে অনেক বেশি ভালো লাগে খেতে। আর গরমে যদি আপনি বেশি তেল মশলা জাতীয় খাবার খান না, তাহলে আপনার অ্যাসিডিটির সমস্যা হবে বা গ্যাসের সমস্যা হবে, পেটের সমস্যা হবে সব কিছু। আর সবজি বলতে আমার একটু পাতলা ঝোল করে রান্না করলে একটু ঝাল কম দিয়ে মশলা কম দিয়ে এটাই ভালো লাগে। বিশেষ করে আমরা যদি চিংড়ি দিয়ে শশা রান্না করি বা ঝিঙে রান্না করি, এগুলো কিন্তু পাতলা ঝোলেই ভালো লাগে মশলা কম দিয়ে। তো আমি যেহেতু একটু পরেই ভাত দিয়ে দিব বাচ্চাদের, আমি কিন্তু গোসল করিনি আগে, তার রাতকে গোসল করিয়ে দিচ্ছি। আমার রান্নাবান্না শেষ, আমি রান্নাবান্না শেষ করে লাস্টেই আমি লুটি মাছ ফ্রাইটা করেছি যাতে খাওয়ার সময়ও ক্রিস্পি থাকে। তো তার রাতকে গোসল শেষ করে আমি গোসল করেছি, সবাই খেয়ে দিয়ে নিয়েছি। আজকে কয়েকদিন ধরে কিন্তু নুসাইবা অনেক বেশি বিরক্ত করছে, ও মিষ্টি খাবে, আর ও বলছিল আম্মু বাহিরে গিয়ে বা রেস্টুরেন্টে গিয়ে খাবো। আর আমাদের এখানে কিন্তু সাতকানিয়াতে তেমন বেশি ভালো রেস্টুরেন্ট নাই বললেই চলে, কেরানীহাটে আছে। তবে বাচ্চাদের সবাইকে নিয়ে কিন্তু কেরানীহাটে যাওয়া সম্ভব হবে না এখন, যেহেতু নুসাইবা অসুস্থ। তো আজকে ছিল শুক্রবার, ওকে ডাক্তার দেখাবো, মানে নুসাইবাকে ডাক্তার দেখাবো, চিটাগং থেকে একটা ডাক্তার আসবে শুক্রবার এখানে হসপিটালে। তো ওকে ওনাকেই দেখাবো, নুসাইবাকে নিয়ে যাব। তো তাসির দোহা বলছিল ওকে যেহেতু কয়েকদিন আগে ব্লাড দিতে নিয়ে গিয়েছিলাম হসপিটালে নুসাইবাকে, তখন শুনেছি ওকে মিষ্টি খাইয়েছি। তো তখন থেকেই কিন্তু তাসির দোহা বলছিল আব্বুকে মিষ্টি খাইয়েছে, আমাদেরকে খাওয়ায়নি। তো ওর আব্বু বলছিল তাহলে সবাই চলো, যেহেতু নুসাইবাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। তো সবাইকে নিয়ে গেলাম, তাওরাত সহ। বিশেষ করে আমি কিন্তু সবাইকে নিয়ে কিন্তু বাহিরে যাওয়া তেমন বেশি পছন্দ করি না, বাচ্চাদের সবাইকে নিয়ে, যেহেতু আমার বাচ্চার এখনও ছুটো, আমি হলে তাওরাতকে নিয়ে যাই, নয়তো নুসাইবা যেহেতু অসুস্থ ওকে ডাক্তারের কাছে নিয়ে গেলে আমি নুসাইবাকে নিয়ে যাই, তাসির দোহাকে তেমন বেশি নেওয়া হয় না। তো আজকে আমরা সবাই আগে নুসাইবাকে ডাক্তার দেখিয়েছি, ডাক্তার দেখানোর পর হসপিটালের পাশে সিজল আছে আমাদের সাতকানিয়াতে, সাতকানিয়াতে প্রচুর মিষ্টির দোকান আছে, তবে সিজল একটু বসার জায়গা আছে। তো সবাইকে নিয়ে চলে আসলাম, ওদেরকে মিষ্টি খাওয়াবো ওদের পছন্দ মতো। তো দুই রকম মিষ্টি নিয়েছে, যেগুলো ভালো হবে দেখা যায়, গোলাপজাম, এরপর অন্যান্য মিষ্টি খাওয়া হয়েছে, এই মিষ্টিগুলো তেমন বেশি খাওয়া হয়নি। তো সেগুলো নিয়েছে টেস্ট করে দেখি। আসলে নুসাইবা এত বেশি বিরক্ত করছিল ওর রেস্টুরেন্টে খাবে, মানে মোট কথা ওর বাহিরে গিয়েই খেতে হবে, তো সেজন্য বাহিরে আসা। আর ওরা শর্মা চেয়েছিল, বার্গার চেয়েছিল, এগুলো ছিল না সিজলে, শেষ হয়ে গিয়েছে, আমরা যেহেতু বিকেলবেলায় গিয়েছি, আর শুক্রবারে দেখা যায় একটু জ্যামও থাকে এই আর কি। তো আমরা খেয়ে দিয়ে বাসায় চলে আসলাম, তাওরাতকে চেঞ্জ করে দিব। আর তাওরাতের ইদানিং এত বেশি দুষ্টামি বেড়ে গিয়ে, ও আমাকে কাপড় চেঞ্জ করতেই দিবে না, মানে গেঞ্জিটা মাত্র ঢুকিয়েছি যেহেতু প্রচুর গরম। তো ও বেশি নিয়ে এভাবে খেলা করে আবার হাতে ব্যথাও পায়। তো আমার আজকের ব্লগ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।